দেখুন এটাই হচ্ছে প্রয়াত চিত্রনায়িকা শ্যামার কবর। দেখুন বিউয়ার্স, কবরস্থানের ভিতরে এক ভাই চানাচুর বিক্রি করতেছে, আমি ওনার সাথে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার আজিমপুর কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, 1996 সালের 10ই সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় নায়িকা শ্যামার কবর এখানে, যিনি মাত্র 2টি সিনেমা করতে পেরেছিলেন এবং 1টি সিনেমা মুক্তি পাওয়ার আগে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। তো আজকে এই নায়িকার কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকুন। দেখুন এটাই হচ্ছে প্রয়াত চিত্রনায়িকা শ্যামার কবর, যাকে আপনারা অনেকেই হয়তো ফেস দেখলে চিনবেন, হয়তো নামটা জানেন না। তিনি তার প্রথম ছবিটি করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জায়েদ হাসানের বিপরীতে, ছবিটির নাম ছিল জীবনসঙ্গী। ওই ছবির একটা গান ভাইরাল হয় এখন টিকটকে, এটা ভাইরাল, না না চলে যেও না একা থাকতে পারবো না, এই গানটি কিন্তু অনেকেই জানেন যেহেতু এটা টিকটকে ভাইরাল। এই গানটির যে সিনেমার, ওই সিনেমার নায়িকাই ছিলেন এই প্রয়াত শ্যামা, যিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন 1996 সালের 10ই সেপ্টেম্বর। আর তিনি আরো একটি ছবি করেছিলেন যেটা মুক্তি পাওয়ার আগে তিনি মারা যান, যেটাই হচ্ছে আমাদের প্রয়াত নায়ক সালমান শাহর বিপরীত। শেষ ছবি এবং এই নায়িকারও শেষ ছবি, কারণ ওরা মারা যায় 96 সালের 6ই সেপ্টেম্বর মারা যায় সালমান শাহ এবং 10ই সেপ্টেম্বর মারা যায় 1993 সালে এই চিত্রনায়িকা শ্যামা। কিন্তু এখানে সম্ভবত আরো অনেককে কবর দেওয়া হয়েছে, কারণ এখানে এই স্থানটি সংরক্ষিত নেই, অর্থাৎ এটা এই জায়গাটি ক্রয় করা হয়নি, যার কারণে ওনাকে হয়তো এখানে কবর দেওয়া হয়েছে এটা মোটামুটি এখানে যারা কবর পরিচর্যা কর্মী তারা সবাই জানে। কিন্তু এখন ওনার লাশ হয়তো এখানে নেই, এখানে আরো অনেকজনকে কবর দেওয়া হয়েছে, অর্থাৎ কবরস্থানে যদি আপনি কবরটা ক্রয় না করেন সেখানে আর কবরটা সংরক্ষিত থাকে না, 2-1 বছর পরে অটোমেটিকলি সেখানে অন্যজনকে কবর দিয়ে দেওয়া হয়। তো এখানে যারা দেখছেন কাজ করতেছে অনেকজনই কবর পরিচর্যা কর্মী যারা আছে, তাদেরকে যখন জিজ্ঞেস করলাম একজন বৃদ্ধ বয়স্ক আঙ্কেল, তিনি বললেন যে তাকে এখানে কবর দেওয়া হয়েছিল শ্যামাকে, কিন্তু এখন আর শ্যামার লাশ হয়তো এখানে নেই, কারণ 2-2.5 বছর পরে সেখানে অন্যজনকে দাফন করা হয়েছে, এই আর কি। ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স কবরস্থানের ভিতরে এক ভাই চানাচুর বিক্রি করতেছে, আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যে কবরস্থানের ভিতরে কে চানাচুর খায় বুঝলাম না। ওই যে যারা মানে কবরস্থান মাটি করে এরা তো মনে করেন টুকটাক কিছু খা, অত মনে কি যে বাইরে কি খাইব, অত মনে করেন ওরাই দিয়ে খা। মানে এটা তো অনেক বড় মানুষ, হাঁটতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, মানে ক্লান্ত হয়ে যায় মানুষ, মাটি করলে তো মনে করেন মেতি মানুষ খেলে যায়, ক্ষুধা লাগে, ক্ষুধা লাগে জায়গা, ক্ষুধা লাগবে না, ক্ষুধা তো লাগবে, অবশ্যই লাগবে। আপনি কি সবসময় বিক্রি করেন এখানে? হ্যাঁ সবসময় বিক্রি করি। আমি তো প্রথমে চিন্তায় পড়ে গেছি যে মেলা বা কোন অনুষ্ঠানে মানুষ এগুলো বিক্রি করে, কিন্তু কবরস্থানের ভিতরে না, তো মনে করেন সবসময় তো মনে করেন ফাঁকে ঢুকি, আটকাতকে মনে করেন ঢুকি সবসময় তো মনে করেন, বুঝছি না। একদিন কিন্তু ভালো, যারা ক্ষুধার্ত তাদের জন্য তো ভালো হয়, যারা মনে করেন, কারণ এটা তো অনেক বড় কবরস্থান, বিশাল এরিয়া। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আমি এখন প্রয়াত চিত্রনায়িকা শ্যামার সংক্ষিপ্ত জীবনী বলবো। শ্যামা 1996 সালে জনপ্রিয় অভিনেতা জায়েদ হাসানের বিপরীতে জীবনসঙ্গী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি আরো একটি ছবিতে অভিনয় করেছিলেন যেটা আমি আগে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের প্রয়াত নায়ক। ও
আজকে যে ব্লগ করলাম সড়ক দুর্ঘটনায় নিহত প্রয়াত নায়িকা শ্যামার কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব চাকির ফুরাল ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।